স্বাধীনতা দিবসের প্রাকাতে নাকাশিপাড়া অঞ্চলের হরনগর পঞ্চায়েতে একদল তৃণমূল কংগ্রেস দুষ্কৃতকারীদের আক্রমণে 17 জন কংগ্রেস পরিবারের সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ। এই 17 জনের মধ্যে 8 জন মহিলা ও 2 জন শিশু রয়েছেন। এরা প্রত্যেকেই একে অপরের আত্মীয়। আহত ব্যক্তিদের অভিযোগ, গতকাল রাত 10:30 নাগাদ হঠাৎ করে 8-10 জনের একটি দল এদের উপর চড়াও হয়। নির্বিচারে চলে গুলি। এর মধ্যে এক মহিলার 6টা গুলির 42টি স্প্লিন্টার তার গায়ে লাগে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। যদিও আক্রমণের কারণ এখনও স্পষ্ট হয়নি, তবে আহত ব্যক্তিদের দাবি তারা কংগ্রেস করে বলেই তাদের উপর আক্রমণ হয়েছে। এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী খবর পেয়েই আজ মুর্শিদাবাদ থেকে ছুটে আসেন কৃষ্ণনগরে। তিনি সোজা শক্তিনগর জেলা হাসপাতালে যান, যেখানে গুলিবিদ্ধ ব্যক্তিরা চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। অধীরবাবু আহত ব্যক্তিদের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তারপর হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন। তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে কি বলেছেন দেখুন। ঢাকেশ্বরী বস্ত্রালয়, কৃষ্ণনগর, নদিয়া। পরের বার গুলি করে আমার বাড়িতে আন্দাজে গুলি করে আমার মায়ের লাগে এইখানে। কেন গুলি করলো কেন তোমাকে? কি জানে গুলি করেছে বলতে যাচ্ছি। কারা করলো? টিএমসির লোক। কিন্তু কারা টিএমসি বলতে আর লোক আছে, ওদের নাম ডালিম, বাবু ডাবা, বাদশাহ। কোন পঞ্চায়েত? এটা হরনগর পঞ্চায়েত। কোন এলাকা? নাকাশিপনা। গণ্ডগোলটা কী নিয়ে হয়েছে? গণ্ডগোলটা সেরকম গণ্ডগোল নেই, আন্দাজে গুলি চালিয়েছে। কটার সময়? সাড়ে 10টা এরকম। বিবাদ বলতে পাটি পাটি এরকম বিবাদ, আমরা কংগ্রেস করি আর তৃণমূল করি বরাবর। সবাই আত্মীয়ের মধ্যে সব, মানে একই এলাকায়? তাই একই বাড়িতে। আপনাকে কারা মারলো? কোন পার্টির লোক মারলো? তৃণমূল। আচ্ছা আচ্ছা, কি কোনো গন্ডগোল ছিল? কেরালার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার স্বাধীনতা দিবসের প্রাক্কালে, যখন সারা ভারতবর্ষ জুড়ে সারা বাংলাদেশে পবিত্র স্বাধীনতা দিবস উচ্ছ্বাস উৎসাহ নিয়ে পালিত হচ্ছে, তখন বাংলার মাটিতে আমরা দেখলাম গতকাল রাত্রে তৃণমূলের হারমাত বাহিনী পুলিশের মদতে বাংলার মানুষকে একটু উপহার দিল। সে উপহার কি? 17 জন নিরপরাধ মানুষ। অপরাধ একটাই, তারা কংগ্রেসের সমর্থক বা কংগ্রেসের ভোট। রাতের বেলায় 12টার দিকে তাদের বাড়িতে হামলা করে নির্বিচারে গুলি চালানো হয়েছে। সেই গুলির আঘাতে জখম হয়ে 17 জন হাসপাতালে, তার মধ্যে বাচ্চা শিশু আছে, 3 মাসের আছে, 5 মাসের আছে, মহিলা আছে।
একজন মহিলার জীবন সংকটাপন্ন, তাই তাকে কলকাতা রেফার করছে। আমি হাসপাতালের যারা দায়িত্বে আছে সুপারিনটেনডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট, তাদের ঘরে গিয়ে দেখি সুপারিনটেনডেন্ট মহাশয় নেই, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট মহাশয় তিনি কিছু জানেন না। একজন ডাক্তার তিনি সদাই হয়ে তিনি আমাদের সঙ্গে দেখা করে সেই সমস্ত পেশেন্টদের এখন স্বাস্থ্যের অবস্থা ব্যাখ্যা করলেন, আমরা বুঝলাম এই মুহূর্তে অবস্থাটা কোথায়। তাদের মধ্যে একজনকে এই মুহূর্তে রেফার করা হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের এই সন্ত্রাস, পশ্চিমবঙ্গের এই খুনাখুনির রাজনীতি, পশ্চিমবঙ্গের হারমাদ এবং তৃণমূলের মিলিত যে সন্ত্রাস বিরোধী করে হচ্ছে, সেই সন্ত্রাসের হাত থেকে বাংলার কোনো এলাকা মুক্ত নয়, তার জন্য নদিয়াও মুক্ত নয়। পঞ্চায়েতের আগে থেকে শুরু হয়েছে সন্ত্রাস, একবার ভোটে দাঁড়ানোর সন্ত্রাস, ভোটে দাঁড়ানোর সময় ভোটে নমিনেশন দিতে পারবে কি না তার সন্ত্রাস, নমিনেশনের পর নমিনেশন প্রত্যাহার করার সন্ত্রাস, তারপরে ভোটের দিনের সন্ত্রাস, ভোটে জেতার পর গুনতি রাগার একটা সন্ত্রাস, দেখে গুনতি করতে না যায়, তারপরে জেতার পর তাদেরকে তৃণমূলে যোগদান করানোর সন্ত্রাস, যারা যোগদান করেনি তাদের আবার তৃণমূলে যোগদান করার জন্য আরেকটা সন্ত্রাস চলছে, কোথাও ভোট গঠনের সম্ভাবনা থাকলে সেই সম্ভাবনা যাতে বাতিল করে দেওয়া যায় বিরোধী দলের কংগ্রেসের, তার জন্য একটা সন্ত্রাস, সন্ত্রাসের পর্বের কোনো শেষ নাই। নির্বাচনের ঘোষণা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সন্ত্রাসে সন্ত্রাসে সারা বাংলা রাজ্যের বার। তিন মাসে শিশু বাঁচে না, পাঁচ মাসে শিশু বাঁচে না, মহিলা বাঁচে না, সর্বস্তরের মানুষের উপরে এই নির্বিচারে আক্রমণ তৃণমূলের হারমাদ আর পুলিশের যৌথ মততে চলছে বাংলায়। আমরা সেখানকার পুলিশের বিরুদ্ধে এই ঘটনার যদি যথাযোগ্য শাস্তি না পাই, এই ঘটনা যদি যথাযোগ্য তদন্ত না করে, আমাদের হাইকোর্টের রাস্তা খোলা আছে। আমি এখনই হাইকোর্টে আমাদের যিনি যারা লয়ার আছেন, আমাদের যে হাইকোর্টে লয়ারদের সেল আছে তাদের সঙ্গে আমি কথা বলবো। আমরা হাইকোর্টেও যাব, আমরা পথ আন্দোলন করবো। 15 আগস্ট ছুটির দিন, কয়েকদিন পরে আমরা ওই নাকাশিপাড়া থানার আইসির বিরুদ্ধে আমরা ডেপুটেশনে যাব, এই আন্দোলন আমরা করব। কারণ এ বাংলায় মানুষের বাঁচার অধিকার আছে কি নেই আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই। ভিডিও প্লিজ সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার, হিট দ্য বেল আইকন ফর আপকামিং ইভেন্টস।